গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি রূপমা, দিস ইজ মাই চ্যানেল রূপমা রে। সো আমি শুটিং থেকে চলে এসেছি, দিদি নাম্বার ওয়ানের শুটিং ছিল, ব্লগটা এখন দেখতে পাবে তোমরা। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আজকে যেহেতু মেকআপটা এখন রিমুভ করিনি, তো মেকআপটা রিমুভ করবো এবং তার সাথে আমি কী কী ইউজ করছি আমার নাইট কেয়ার হিসেবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য তোমাদের সামনেই আজকে মেকআপ তুলবো এবং নাইট কেয়ারে আমি কী কী ইউজ করি, কী কী লাগাচ্ছি সেগুলো সব তোমাদের বলবো, তোমাদের সাথে শেয়ার করবো। আমি চাইবো যে আমার স্কিনটা যে খুব গ্লো করছে দিনে দিনে, খুব খারাপ হয়ে গেছে স্কিনটা, তো তোমাদেরটাও সেরকমই হোক সেটাই চাইবো। আমি জানো তো অনেক DIY স্কিন কেয়ার প্যাক বা অনেক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু সেরকম রেজাল্ট পাইনি। সো রিসেন্টলি আমি ইন্টারনেট সার্চ করতে করতে একটা অ্যাপ পেয়েছি যেটার নাম হচ্ছে কিওর স্কিন অ্যাপ। এই অ্যাপটাতে ডার্মাটোলজিস্ট আছে অনেকে ওয়েল নন, যারা তোমার স্কিনকে অ্যানালাইজ করবে, তোমাকে তারপর রেকমেন্ড করবে তোমার স্কিনের জন্য কী কী করতে হবে। অ্যান্ড আমার স্কিন রুটিনটা 2 মাস ধরে আমি ফলো করছি, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের বলছি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আই ট্রাইড সো মেনি থিং বাট কিচ্ছু কাজ করছিল না, ফাইনালি আই গট সামথিং। এই স্কিন কেয়ার অ্যাপটা আমি ডাউনলোড করি কিওর স্কিন, তারপরে চ্যাটে আমার ডার্মাটোলজিস্ট আমার সাথে চ্যাট করে, তারপরে আমি ডেইলি কী কী রুটিন ফলো করি স্কিন এক্সপার্ট আমাকে সেটা জিজ্ঞেস করে, দেন আমাকে একটা পিকচার ক্লিক করতে বলে সাইড ফেস ফ্রন্ট ফেস, দেন ভায়া চ্যাট আমি সেটা সেন্ড করলাম। আমার পিকচার্সগুলো স্ক্যান করার পর আমাকে সাজেস্ট করলো যে আমাকে কী কী ইউজ করতে হবে। এই যে আমার স্কিন কেয়ার কিট, আমার কাছে এই প্রোডাক্টসগুলো আছে দেখো। চলো আজকে তোমাদের দেখাই আমার স্কিন কেয়ার রুটিন। ফার্স্ট আমি আমার মেকআপটা তুলে নেব। তো আমার মেকআপ রিমুভ করা হয়ে গেছে, এবার ডিপ ক্লিনস ফেস ওয়াশটা আমি ইউজ করব। এটা একটা ফোমিং ফেস ওয়াশ, সো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া হয়ে গেছে, ভালো করে মাসাজ করে ধুয়ে নেবেন সবাই। এরপর আমি যেটা ইউজ করব হাইড্রেশন জেল, এবার আমি ইউজ করবো হচ্ছে এই হাইড্রেশন জেলটা। খুব বেশি না, অল্প, সব ওই অ্যাপের মধ্যে সব কিছু বলে দেবে, ডার্মাটোলজিস্ট সব সাজেস্ট করে দেবে যে কতটা নিতে হবে, কী কী ইউজ করতে হবে। এই জেলটা নিয়ে মাসাজ করে নেব, এই দুটো আমাকে জাস্ট অ্যাকনের ওপর ইউজ করতে হবে, শুধু যেখানে যেখানে অ্যাকনে আছে যাতে স্কারটা চলে যায় আর তাড়াতাড়ি পিম্পলটা দূর হয়ে যায় সেই কারণে। এবং এটা অল্টারনেট ডেজ করে ইউজ করতে হবে, মানে এইটা যদি মানডে ইউজ করি এটা টিউজডে ইউজ করবো, মানডে আর এটা ইউজ করবো, এভাবে আমার ইনস্ট্রাকশন দেওয়া ছিল, তো এইভাবে আমি ইউজ করছি। আজকে আমি এটা ইউজ করবো, এটা আজকে আমার ইউজ করার ডে। একদম অল্প অ্যামাউন্ট নিয়ে আমার যেখানে পিম্পল আছে মানে এখানটা এই ফার্স্ট কিটটা ফিনিশ হলে তারপর আবার আমাকে কনসাল্ট করতে হবে ডক্টরের সাথে, অ্যানালাইজ করার জন্য কতটা ইম্প্রুভ করেছে আমার স্কিনটা, সেই হিসেবে আবার আরেকটা কিট রেডি করে দেবে ওরা। এই AI টেকনোলজি, এটাতে আছে এই অ্যাপে যেটা স্কিনকে ডিটেক্ট করতে পারে ডার্মাটোলজিস্টরা, সেই বুঝে কিট প্রিপেয়ার করে। কিটের জন্য শুধু পে করতে হবে, বাকি ডক্টর কনসালটেশন কিন্তু একদম ফ্রি অফ কস্ট। অ্যান্ড প্রোডাক্টস কত মানে কতটা কোয়ান্টিটিতে ইউজ করতে হবে সেই সব কিছু ডার্মাটোলজিস্ট বলে দেবে ওই চ্যাটের থ্রু। ইটস কতটা হেল্পফুল না, সত্যি এই অ্যাপটা সত্যি খুব ট্রাস্টওয়ার্দি অ্যান্ড অ্যাফোর্ডেবল। কিওর স্কিন অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার কুপন কোড হলো রুকমা100, এটা অ্যাপ্লাই করলে 100 টাকা অফ পেয়ে যাবে। এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো ওখানে তোমরা ডাউনলোড করে নাও এই অ্যাপটা এবং তোমাদের স্কিনে যা যা প্রবলেমস আছে সব দূর করে দাও। আর হ্যাঁ, এবার আমার দিদি নাম্বার 1-এর ব্লগটা শুরু হচ্ছে, সেটা চটপট দেখে নাও এবং কমেন্টস করে জানিও তোমাদের এটা কতটা হেল্পফুল হলো এবং দিদি নাম্বার 1-এর ব্লগটা কেমন লাগলো। টাইমের মধ্যে কে কতগুলো চেয়ারের উপর খুশিতে আমরা সেলিব্রেট করছি, আমরা
যখন দেখবেন তখন বুঝবেন। গুড মর্নিং, আজকে আমি আছি হচ্ছে লালকুঠির সাজে, কিন্তু অনামিকা হয়ে, বাট আছি হচ্ছে দিদি নাম্বার ওয়ান, এবং আমার সাথে আছে মা, এই যে আমার পাশের পাড়া খেলনা বাড়ি, আমার রকিং রকিং, কি তুমি কি আমার ভাষণ না দেও, কি দেও দেও বুদ্ধি, আর আছে হচ্ছে তুবরি, প্রিয়াম এখনো রেডি হয়ে উঠতে পারেনি, ওর জন্য আমরা সবাই ওয়েট করছি। এই যে বড় হিরোইন আসছে, আঙুল দিয়ে দেখাচ্ছি এইটাই আমি দাঁড়াবো, কিন্তু কি হচ্ছে খেলাটা, এত চেয়ার পাতা হয়েছে কেন এখানে, তুমি আবার শুনছো কেন, আবার আমায় ফেলবে, তারপর আবার একটা চেয়ার আনবে তোমার, এইভাবে একটা টাইমের মধ্যে কে কতগুলো চেয়ারের উপর, মানে ও বারবার উঠে যাবে, বারবার আমি ওকে বসিয়ে দেবো, এভাবে খেলাটা বোঝাচ্ছে। আমি তো উল্টে পড়ে গেছি, লেগেছে একটু, বাট ঠিক আছে, মানে ওই আর কি, ঠিক আছে মোটামুটি। গিফট আমাদের, আমরা দুজনে মিলে খেলা ধরতে পারছি না, রূপমা তো একটা ছোট ছোট হাতি বুক করছে, খুশিতে আমরা সেলিব্রেট করছি, দর্শকমাকে ভালোবাসেন, এইভাবে ছড়াবে অনামিকা জিতেছে, খাওয়া শুরু করতে হবে, কারণ এরপরে আমার একটা শুট আছে, সেইটার ব্লগও তোমরা পাবে, কি থাকবে কারোর সাথে যদি কোনো বাঙালি কথাই হলো, বোন ওখানে আমার ছবি তোলা চলছে, মানে সবকিছু একসাথে চলছে, আচ্ছা এবার খাই তাই করে বলবে, তাড়াতাড়ি আপাতত তাড়াতাড়ি আমাকে বিরিয়ানিটা ঢেলে দাও, আমি খেতে চাই, খিদে পেয়েছে, হ্যাঁ সেটা ঠিক, ভালো মানুষ, খুবই কেয়ারিং, ওর বউ খুব লাকি, শুধু বউয়ের উন্নতি না, ও একটু মেয়েদেরকে একটু কেয়ার করে, মেয়েদেরকে একটু মানে ভালো, এটা বাজে কথা, আমি ভালো অর্থে বলছি, আমি ভালো সিরিয়াসলি বলছি, তবে কি সুন্দর করে সার্ভ করে দিচ্ছে, এটা আমার খুবই ভালো লেগেছে, আজকেও লেট, আজ এখনো লেট, আমি ছাড়া ঋতজিৎ, প্রিয়ম আর শুভ, না 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 আমরা সবাই শুভ, এটাই ভিডিও উঠছে দেখি, আমাদের মধ্যে আমাদের পার্থনা আছে, লালকুঠির হাত দাও কোথা করে।
পয়সা পাইনি তো খুব একটা আনন্দ করতে পারছি। এই সবাইকে কেটে দিয়ে দাও প্লিজ। দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। এভাবেই আমরা মজা করতে করতে দিদি নাম্বার ওয়ান খেলেছি এবং দিদি নাম্বার ওয়ান হয়েও গেছি। তারপর আমরা ফ্লোরে সবাই মিলে সেলিব্রেটও করেছি। আর তোমরা প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ঋতজিতের কোনো দোষ ছিল না, ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট, তো ওকে ক্ষমা করে দিও। বাই, সবাই ভালো থেকো। কিওর স্কিন অ্যাপের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার কুপন কোড হলো রুকমা 100, এটা অ্যাপ্লাই করলে 100 টাকা অফ পেয়ে যাবে। এই অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো ওখানে তোমরা ডাউনলোড করে নাও এই অ্যাপটা এবং তোমাদের স্কিনে যা যা প্রবলেমস আছে সব দূর করে দাও। আর হ্যাঁ, এবার আমার দিদি নাম্বার ওয়ানের ব্লগটা শুরু হচ্ছে, সেটা চটপট দেখে নাও এবং কমেন্টস করে জানিও তোমাদের এটা কতটা হেল্পফুল হলো এবং দিদি নাম্বার ওয়ানের ব্লগটা কেমন লাগলো।